সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি অনুশীলনী 2.3-এর ঐকিক নিয়মের অঙ্ক সমাধান করব ইনশাআল্লাহ। তো পড়া ছিল তোমাদের ঐকিক নিয়মটা কি বা কাকে বলে। তো গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রথমে একটির মান বের করে সমস্যার সমাধান করাকে ঐকিক নিয়ম বলে। তো এখন আমি অঙ্ক শুরু করব। তো তোমরা মনে রেখো ঐকিক নিয়মটা কি। আমি আবার বলছি, গণিতের গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রথমে একটির মান বের করে কোনো সমস্যার সমাধান করাকে ঐকিক নিয়ম বলে। অর্থাৎ প্রথমেই একটির মান বের করব, তারপরে যেটা চেয়েছে সেটার মান বের করব। আর ঐকিক নিয়মের ক্ষেত্রে যে মানটা চাবে, যার মানটা বের করব, হ্যাঁ, যে জিনিসটা বের করব সেটা ডান পাশে লিখব। তো শুরু করি। তোমরা প্রয়োজন অনুযায়ী খাতায় নোট করে নিবে। তো 11 নম্বর অঙ্ক শুরু করি। প্রশ্ন হচ্ছে যে 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কত দিন লাগবে। তো এখানে প্রশ্নটা প্রথমেই পড়ে তুমি খুঁজে দেখবে যে কি চেয়েছে। তো প্রশ্নটা আমি পড়লাম, এটা দিন চেয়েছে। তো এই দিনটা আমরা বের করব, মাথায় রাখব যে দিন বের করতে হবে। তবে যে দিনটা বের করব সেটা আমরা ডান পাশে লিখব ঐকিক নিয়মের ক্ষেত্রে। তো এখানে শর্ত একটা দেওয়া আছে যে প্রথমে 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে, তাদের কার্যক্ষমতাটা এটা দেওয়া আছে। আর ওনারা চেয়েছে এই 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কত দিন লাগবে। তো আমরা এটা ঐকিক নিয়মে একটু সাজাব। আর আমি আগেই বলেছি যেটার মানটা বের করব, যার মান বের করব সেটা ডান পাশে লিখব। এখানে দিন চেয়েছে, এই দিনটা ডান পাশে লিখব। তাহলে আমি এভাবে লিখতে পারি, 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাতে পারে 6 দিনে। হ্যাঁ, বই দেখেই তোমরা লিখবে যে 5 জন শ্রমিক 6 বিঘা জমি 8 বিঘা জমির ফসল উঠাতে পারে 6 দিনে। কেন দিনটা আমি ডান পাশে লিখলাম ঐকিক নিয়মের ক্ষেত্রে? তো বলেছি প্রথমে যেটার মান বের করব সেটাই ডান দিকে লিখব, সর্বডানে লিখব আর কি। তো শুরু করি। 5 জন শ্রমিক 1 ঐকিক নিয়মের ক্ষেত্রে প্রথমে একটির মান বের করব, হ্যাঁ, তারপরে যেটা চেয়েছে সেই মানটা আমরা লিখব। তাহলে 1 জন শ্রমিকে, যেখানে 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাতে পারবে 6 দিনে, তাহলে তুমি নিজেই চিন্তা করো যে 1 জন শ্রমিক যদি এই কাজটাই 8 বিঘা জমির ফসল উঠাতে চায় তাহলে দিন কম লাগবে না বেশি লাগবে? যেখানে 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাতে পারে, হ্যাঁ, অথবা কাটতে পারে 6 দিনে, সেখানে ওই 1 জন শ্রমিক যদি ওই 8 বিঘা জমির ফসলই উঠাতে চায় তাহলে নিশ্চয়ই দিন বেশি লাগবে। বেশি হলেই গুণ করতে হবে, এই ডান পাশে যা থাকবে তার সাথে গুণ করতে হবে, আর কম হলে ভাগ করতে হবে। তাহলে বেশি হলেই গুণ, বেশি দিন লাগবে, গুণ করলাম। আমরা সবসময় উপরের লাইনের সাথে কম্পেয়ার করব। প্রশ্ন এখানে 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাতে পারে 6 দিনে। আমরা ঐকিক নিয়মে শুরু করতেছি, 1 জন শ্রমিকে 8 বিঘা জমির ফসল উঠাতে পারবে দিন বেশি লাগবে। একই কাজ যেখানে 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাতে পারতো 6 দিনে, 1 জন শ্রমিক ওই 8 বিঘা জমির ফসল উঠাতে পারবে দিন বেশি লাগবে, বেশি বিধায় গুণ হয়েছে। এরপরে এই 1 জন শ্রমিক 1 বিঘা জমির ফসল উঠাতে পারবে, যেখানে 1 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাতে পারতো যত দিনে, এখন 1 জন শ্রমিক কম জমির ফসল উঠাতে পারবে, দিনও কম লাগবে। যেখানে 1 জন শ্রমিক অনেক
আট বিঘা জমির ফসল উঠাতে পারে যত দিনে একজন শ্রমিকের এক বিঘা অর্থাৎ কম জমির ফসল উঠাতে পারবে, দিনও কম লাগবে, আর কম হলেই সেটা ভাগ করতে হবে, ভাগ দিতে হবে। সবসময় যা লিখতেছি উপরের লাইনের সাথে কম্পেয়ার করব। এখন এই 25 জন শ্রমিক, এখানে বলছে 25 জন শ্রমিক 20 বিঘা জমির ফসল উঠাতে কত দিন লাগবে এটা চেয়েছে, তাহলে লিখব 25 জন শ্রমিক এই 1 বিঘা জমির ফসল উঠাতে পারে, যেখানে একজন শ্রমিক 1 বিঘা জমির ফসল উঠাতে পারত যত দিনে 25 জন শ্রমিক ওই 1 বিঘা জমির ফসল উঠাতে পারে, জমির পরিমাণ কমেও না বাড়েও নাই, একজন শ্রমিক 1 বিঘা জমির ফসল উঠাতে পারত যত দিনে এই জমির পরিমাণ কমেও নি বাড়েও নি, এই 25 জন শ্রমিক, লোক সংখ্যা বাড়িয়ে দেওয়া হলো, তাহলে এই 25 জন শ্রমিক এই 1 বিঘা জমির ফসল উঠাতে পারবে আরও কম দিনে, তাহলে কম হলেই ভাগ হবে। কম হলেই ভাগ হলো, আমরা সবসময় উপরের লাইনের সাথে কম্পেয়ার করব, তাহলেই সহজেই বোঝা যাবে। এখন এই 25 জন শ্রমিকেই 20 বিঘা জমির ফসল উঠাতে পারবে কত দিনে, আর এটাই চেয়েছে। 25 জন শ্রমিক 20 বিঘা জমির ফসল উঠাতে পারে, যেখানে 25 জন শ্রমিক 1 বিঘা জমির ফসল উঠাতে যত দিনে পারত, এই শ্রমিকের সংখ্যা একই আছে, বেশি জমির ফসল উঠাবে তাহলে দিনও বেশি লাগবে, যেখানে উপরের লাইনের সাথে কম্পেয়ার করো তুমি, যেখানে ছিল 25 জন শ্রমিক 1 বিঘা জমির ফসল উঠাতে পারবে যত দিনে, এই শ্রমিকের সংখ্যা কমেনি বাড়েনি, এই 25 জন শ্রমিক বেশি কাজ করবে তাহলে দিনও বেশি লাগবে, বেশি জমির ফসল উঠানো মানে বেশি কাজ, তাহলে দিনও বেশি লাগবে, আর বেশি হলেই গুণ আমরা জানি, গুণ করতে হবে। আর এটাই প্রশ্নে চেয়েছে, 25 জন শ্রমিক 20 বিঘা জমির ফসল উঠাতে পারবে কত দিনে, তাহলে 20 বিঘা জমির ফসল উঠাতে পারবে বেশি দিনে, তাই 20 গুণ করেছি। এখন আমি যে কোনোভাবে একটু কাটাকাটি করে দেখাই দিই কত দিন লাগবে, তোমরা তোমাদের মতো করেও কাটাকাটি করতে পারো, ভাগ করতে পারো, 5 দিয়ে কাটলে 4, আর 5 দিয়ে 20কে কাটলে 4, 5 দিয়ে 25কে কাটলে 5, আবার দেখো 5 আর 5 কাটা যায় উপরে নিচে, এখন 4 দিয়ে 8কে ভাগ করি উপরে, 4 দিয়ে 8কে ভাগ করলে 2 হয়, আবার 2 দিয়ে উপরে 6কে ভাগ করলে 3 হয়, নিচে কোনো সংখ্যা থাকে না, উপরে শুধু 3 আছে, উপরে শুধু 3 আছে, সমান এই 3 দিন লাগবে, 3 দিনে এটাই। এই 25 জন শ্রমিক 20 বিঘা জমির ফসল উঠাতে পারে 3 দিনে, আর এটাই উত্তর, এই দিনটাই চেয়েছে। তো এই প্রশ্নটা আমি ঐকিক নিয়মে এই অঙ্কটা সমাধান করলাম, এই অঙ্কটা তো ঐকিক নিয়মে বলছিলাম, প্রথমে একটির মান বের করে এই গণিতের এই সমস্যার সমাধান করাকে ঐকিক নিয়মে বলে, ঐকিক নিয়ম বলে। এই যে একটির মান বের করছি, একজন শ্রমিক 1 বিঘা জমির ফসল উঠাতে পারে কত দিনে এটা বের করছি, এরপরে এই যে 25 জন শ্রমিক 20 বিঘা জমির ফসল উঠাতে পারবে কত দিনে, এটাই দিনটাই চেয়েছে, আর ঐকিক নিয়মে যেটা চায় সেটা ডান পাশে লিখেছি, দিন চেয়েছে এই দিনটাই ডান পাশে লিখেছি। তো আশা করি এই 11 নম্বর অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। তো এরপরে আমি আরও একটি অঙ্ক সমাধান করি, বারো নম্বর অঙ্কটি তোমরা দেখো যে স্বপন একটি কাজ 24 দিনে করতে পারে,
রতন উক্ত কাজটি 16 দিনে করতে পারে। তাহলে এতে কি বুঝলাম? যে একটা কাজ স্বপন করতে পারে 24 দিনে, ওই কাজটাই রতন করতে পারে 16 দিনে। স্বপন ও রতন একত্রে কাজটি কত দিনে করতে পারবে? এখানে আমি প্রথমেই প্রশ্ন পড়ে আমি বুঝলাম দিন চেয়েছে, দিনটা বের করতে হবে, সময় চেয়েছে, সময়টা বের করতে হবে। তাহলে এটাও তো ঐকিক নিয়ম অঙ্ক করব, এটাও এক বের করতে হবে, একদিনের বের করতে হবে। এই যে এখানে স্বপন একটি কাজ 24 দিনে করতে পারে, তাহলে এই স্বপন একদিনে করে কত অংশ বের করব। এরপরে রতন ওই কাজটাই 16 দিনে করতে পারে, রতন একদিনে করে কতটুকু এটা বের করব। এরপরে আমি উভয়ে একত্রে একদিনে কাজটা কত অংশ কাজ করতে পারে এটা বের করব। এরপরে উভয় একত্রে ওই অত অংশ কাজ করে একদিনে, এই সম্পূর্ণ কাজটা কত দিনে করতে পারে এটাই চেয়েছে। যেখানে সবশেষে বলছে যে স্বপন ও রতন একত্রে কাজটি কত দিনে করতে পারবে, তো দিন চেয়েছে। তো আমরা শুরু করি, এটাও ঐকিক নিয়মের হবে। তাহলে লিখব যে স্বপন 24 দিনে করে এক বা সম্পূর্ণ কাজ, একদিনে করে বের করব। ওই যে ঐকিক নিয়মে বলছি প্রথমে একদিনেরটা বের করতে হবে। স্বপন স্বপন 24 দিনে করে এক বা সম্পূর্ণ কাজ, এরপরে একদিনে করে কতটুকু এটা বের করব। একদিনে করলে কম করবে, স্বপন একদিনে করবে কম, কম হলেই ভাগ, 24-এর এক অংশ কাজ অথবা 1/24 অংশ কাজ। তাহলে স্বপনেরটা একদিনে বের করলাম, এরপরে রতনের কাজ একদিনে বের করব, আবার আবার এই রতন 16 দিনে করে এক বা সম্পূর্ণ কাজ, এটাও একদিনে বের করব। সুতরাং রতন একদিনে করে 16-এর এক অংশ কাজ। তাহলে উভয়ের কিন্তু একদিনে বের করলাম। এখন আমি লিখব যে স্বপন ও রতন একত্রে একদিনে করে কত অংশ এটা বের করব। স্বপন ও রতন একত্রে একদিনে করবে, তাহলে দুইটা যোগ করব, তাহলে দুইটা যোগ করতে হলে তো এটা ভগ্নাংশের যোগ করব, তাহলে 24 আর 16 লসাগু বের করি, তিন দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, 48 লসাগু হলো। তাহলে এই হর দ্বারা ভাগ, 24 দিয়ে 48-কে ভাগ করলে 2, 2 দ্বারা এই লবকে গুণ করলে 2 হয়, 16 দিয়ে 48-কে ভাগ করলে 3, 3 দিয়ে 1-কে গুণ করলে এই 3ই হয়। তাহলে 48-এর 5 অংশ কাজ এই স্বপন ও রতন একত্রে একদিনে করে, এই 5/48 অংশ কাজ। আর দিন চেয়েছে, তাহলে এটা ডান পাশে আমরা নিয়ে যাব যে স্বপন ও রতন একত্রে এই 48-এর 5 অংশ কাজ করে একদিনে, সম্পূর্ণ কাজ করে কয়দিনে, এটাই উত্তর, এটাই চেয়েছে। তাহলে লিখব যে স্বপন ও রতন একত্রে একদিনে করে এত অংশ কাজ করে, দিন চেয়েছে, দিনটা ডান পাশে লিখি,
স্বপনরত নেকত্রে এই আটচল্লিশের পাঁচ অংশ কাজ করে একদিনে। অতএব আমরা সুতরাং বলতে পারি স্বপনরতন একবার সম্পূর্ণ কাজ করে, একবার সম্পূর্ণ কাজ করে অর্থাৎ বেশি কাজ করবে, এক কাজ করবে, এত অংশ কাজ করে একদিনে। তাহলে এক অংশ কাজ করে একবার সম্পূর্ণ কাজ করে, এক মানে মনে করি একটু কম কাজ করে, তাহলে কম হলেই তো ভাগ হবে। তাহলে এটা আটচল্লিশ বাই পাঁচ দিনে আমরা একটু ভাগ করেও দেখাইতে পারি যে এটা ভাগ করলে হবে। আটচল্লিশকে পাঁচ দ্বারা ভাগ করি, পাঁচ নং পঁয়তাল্লিশ, নয় পূর্ণ, উপরে থাকে তিন, নিচে পাঁচ, সমান নয় পূর্ণ তিন বাই পাঁচ দিনে। আর এটাই চেয়েছে যে স্বপন ও রতন কাজটি কত দিনে করতে পারবে, এই স্বপন ও রতন একত্রে কাজটি এই নয় পূর্ণ পাঁচের তিন দিনে ওই কাজটি সম্পূর্ণ করতে পারবে। তো তোমাদের এই অঙ্কটি আমি বোঝানোর চেষ্টা করলাম, তো আশা করি এই অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। এই আজকে এগারো এবং বারো নম্বর অঙ্কটি তোমরা যেভাবে বুঝলা বাসায় আবারও প্র্যাকটিস করো, আর এই অঙ্কে যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে আমার সাথে শেয়ার করো হোয়াটসঅ্যাপসের মাধ্যমে অথবা ফোনের মাধ্যমে। তো তোমাদের বাসার কাজ রইল এই উদাহরণ ২২ নম্বর উদাহরণ। তো ২২ নম্বর উদাহরণ তোমরা হোমওয়ার্ক করে হোয়াটসঅ্যাপসে পাঠাই দিবে। তো লিখে দিচ্ছি বাসার কাজ, উদাহরণ ২২ নম্বর, এই ২২ নম্বর উদাহরণ তোমরা হোমওয়ার্ক করে হোয়াটসঅ্যাপসে পাঠিয়ে দিব, আমি দেখে দিব ইনশাআল্লাহ। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।